আমি আপনাদের সামনে নিবেদন করতে চাই, আজকের কর্মসূচি মূল যে বক্তব্য, যুব জীবনের সামনে যে মূল সমস্যা, কাজ চাই, চাকরি চাই, গণতান্ত্রিক অধিকার এই রাজ্যে হরণ করা হয়েছে, তাকে পুনঃস্থাপিত করতে হবে এবং শান্তি সম্প্রীতি একে বিঘ্নিত করবার ষড়যন্ত্র চলছে, একে প্রতিহত করতে হবে। এই তিনটি মূল বিষয় দশ দফা দাবির মধ্যে অন্তর্ভুক্ত করা। এই প্রশ্নে যে কথা দিয়ে আমি শুরু করতে চাইছি, কিছু কিছু পুনরুক্তি হতেই পারে। বর্তমান যে সরকারটি চলছে ত্রিপুরায়, বিজেপি আইপিএফটি, আজ থেকে তিন বছর আগে বিধানসভা নির্বাচনের সময় ভিশন ডকুমেন্ট নামে যে ইস্তাহার তারা হাজির করেছিলেন, তাতে বিশেষভাবে যুবকদেরকে প্রলুব্ধ এবং আকৃষ্ট করবার জন্য যে প্রতিশ্রুতির জাল বিস্তার করে মুখে আবিষ্ট করবার চেষ্টা করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল ত্রিপুরার প্রত্যেক পরিবারে একটি করে সরকারি চাকরি নিশ্চিতভাবে দেওয়ার ব্যবস্থা করা হবে। তারা হিসেব করে বের করেছিলেন কল্পিত সংখ্যা বামফ্রন্ট সরকারের সময়ে নির্বাচনের আগে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা নাকি 50,000 ছিল। আমরা প্রতিবাদ করেছিলাম, তারা উপেক্ষা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভিশন ডকুমেন্টে উল্লেখ করেছেন সুনির্দিষ্টভাবে। সরকার গঠিত হওয়ার পর প্রথম এক বছরের মধ্যে শূন্য 50,000 পদ পূরণ করা হবে, তার মানে এক বছরে 50,000 চাকরি। এবং তারা পরিষ্কার করে বলেননি তার পরের বছরে কি হবে। শূন্য পদ একটা ধারাবাহিক প্রক্রিয়া, চুপ করেছিলেন। তার পরের প্রতিশ্রুতি কি ছিল? সরকারের বিভিন্ন দপ্তরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কেন্দ্রের আর্থিক সহযোগিতা, রাজ্য সরকারের সহযোগিতা অংশ দুটো মিলিয়ে নানা ধরনের প্রকল্প ত্রিপুরায় কার্যকরী ছিল। তাতে যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের পদগুলো স্থায়ী ছিল না। আমরা বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে বারবার আমাদের মন্ত্রিসভা থেকে বিভিন্ন সময় এই প্রকল্পের অন্তর্ভুক্ত অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিত করবার জন্য কেন্দ্রীয় সরকার যাতে তার নীতিগত অবস্থান ঠিকঠাক করেন, সাহায্য অব্যাহত রাখেন, এই অনুরোধ আমরা জানিয়েছি। কিন্তু কেন্দ্রের সরকার, আগের কংগ্রেস সরকার, পরে বিজেপি সরকার আমাদের কথায় সাড়া দেননি। বিজেপি তার নির্বাচনী ইস্তাহারে বললেন
সরকার তৈরি করতে পারলে মানুষ ভোট দিলেন সমস্ত অনিয়মিত কর্মচারী তাদেরকে নিয়মিত করে ফেলা দশ হাজার তিনশো তেইশ শিক্ষা কারোর চাকরি দশ বছর কারোর চাকরি সাত বছর প্রাইমারি স্কুলের শিক্ষক মাধ্যমিক স্কুলের শিক্ষক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক মামলা হল তখন কংগ্রেস দলের যিনি প্রাদেশিক নেতা তৎকালীন কংগ্রেস সরকারের শিক্ষামন্ত্রী তাকে চিঠি পাঠিয়ে এর আগের আগের যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে জাতীয় বামফ্রন্ট সরকার এই পদগুলোতে শিক্ষক নিয়োগ করতে না পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল কপিল সিবাল কেন্দ্রের ইউপি সরকার কংগ্রেসের নেতৃত্বে তিনি সহমত পোষণ না করে সেই চিঠি আমাদের সরকারের কাছে পাঠিয়ে দিয়েছিলেন সিদ্ধান্ত জানাবার আপনারা নেবেন যখন দেখল এই নিয়োগ বন্ধ করা যাচ্ছে না ত্রিপুরার হাইকোর্টে মামলা করলো এরকম অনেকগুলি মামলা হলো নানা অংশ থেকে সব মামলাগুলোকে একসাথে করে হাইকোর্ট বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিল ত্রিপুরার বামফ্রন্ট সরকারের অনেক আগে থেকে অনুসৃত যে নিয়োগের মূল নীতি বয়সের দিক থেকে যারা পুরানো শিক্ষার প্রশ্নে যারা মেধাবী এবং অর্থনৈতিক প্রশ্নে যারা দরিদ্র এই তিনটা মূল প্রশ্নকে সামনে রেখে চাকরির ব্যবস্থা করতে হবে উপজাতিদের সংরক্ষিত আসন পূরণ হবে নিয়ম মেনেই তফসিলিদের সংরক্ষিত আসন পূরণ হবে নিয়ম মেনেই এই সবগুলো ভাবনায় রেখেই বলা হয়েছিল যে এই যে তিনটা নীতি এটা কার্যকরী করতে হবে ত্রিপুরা রাজ্যের তৎকালীন উচ্চ আদালত চিফ জাস্টিসের নেতৃত্বে দুই সদস্যক যে বিচারক মন্ডলী কোন কিছুতে যখন ত্রুটি ধরতে পারছেন না তারা প্রশ্ন তুললেন সংবিধানে দরিদ্র কারা দারিদ্র সীমার নিচে কারা তার কোন সংজ্ঞা নাই বামফ্রন্ট সরকার এই যে নিয়োগ নীতিতে যে উল্লেখ করলেন এটাকে ভিত্তি করে একশো জনের মধ্যে এসসি এসটি রিজার্ভেশন মেনটেন করেও তিরিশ জন যাতে অন্তত এই গরিব অংশের লোকরা চাকরি পান এটার তো সাংবিধানিক কোনো বৈধতা নাই এই মূল প্রশ্নটাকে সামনে এনে এরা এই চাকরিগুলি বাতিল করে দিলেন বামফ্রন্ট সরকার সুপ্রিম কোর্টে গেল কোটি কোটি টাকা খরচ করেছে সুপ্রিম কোর্ট তার যে বেঞ্চ সেই বেঞ্চ আরএসএস এর বেঞ্চ বলে পরিচিত দিল্লির সুপ্রিম কোর্টের পরিমণ্ডলের মধ্যে যারা চলাফেরা করেন এটা ছিল তাদের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ত্রিপুরা হাইকোর্টের তৎকালীন যে সিদ্ধান্ত তার উপর কলম না ছুঁয়ে
সেই সিদ্ধান্তটুকুই তারা রেখে দিলেন। তাতে বামফ্রন্ট সরকার অসুবিধায় পড়বে ধারণা থেকে, বামফ্রন্ট সরকার বিকল্প অশিক্ষক পদ তৈরি করে যারা চাকরি হারাচ্ছে। রাজ্যের হাইকোর্ট সারা দেশের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কারণে অমানবিক সিদ্ধান্ত, তারা যাতে ভেসে না যায় তার জন্য শুধু শিক্ষা দপ্তরে 12,000 পদ তৈরি করেছে। সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে 1,000 পদ তৈরি করেছিল, 13,000 এগুলো আটকাবার জন্য আবার সুপ্রিম কোর্টে গেল বিজেপির লোকরা, প্রথম কংগ্রেস পরে বিজেপি। সেখানে সুপ্রিম কোর্ট যখন এই 12,000 পদে নিয়োগ প্রায় চূড়ান্ত পর্যায়ে এগুলোকে স্থগিত করে দিল এবং বিজেপির নেতৃত্ব সারা ত্রিপুরায় ঘুরে ঘুরে বক্তৃতা করেছে কি করে 10,323 কে তারা চাকরি দেয় আমরা দেখব। ভীষণ ডকুমেন্টে এই 10,323 কে কাজে লাগাবার জন্য তারা হিসাব করে নিজেদের মধ্যে আলোচনা করে দেখেছে এখানে প্রায় 50,000 ভোটার আছে, এদেরকে আমাদের সঙ্গে রাখতে গেলে পদ তাদের চাকরি আমরা সরকারে আসলে ফিরিয়ে দেব তার প্রতিশ্রুতি রাখতে হবে, রাখল। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই 10,323 যাদের চাকরি গেল তারা যাতে চাকরি পেতে পারেন তার ব্যবস্থা আমরা করব। যুবক তাদের স্বার্থের সাথে সম্পর্ক ত্রিপুরায় 200 দিনের কাজ চাল করলেন, ন্যূনতম মজুরি 340 টাকা করবেন, এগুলো ছিল বেকার ছেলে মেয়ে কর্মপ্রার্থী কর্মক্ষম যারা তাদেরকে প্রলুব্ধ করবার জন্য প্রতিশ্রুতি। আর এর সাথে তারা যুক্ত করেছিলেন মিস কলে নিজের নাম তালিকাভুক্ত যে আগে করবেন আমরা যদি সরকারে আসি, মিস কল যারা দিলেন চাকরি যখন আমরা দিতে আরম্ভ করবো অগ্রাধিকারের ভিত্তিতে তারাই চাকরি পাবে। ভীষণ ডকুমেন্টের অন্য বিষয়ে আমি যাচ্ছি না, 3 বছর হয়ে গেল, মাস মাসের নজরে পূর্ণ হবে, তারাই বাজারে প্রচার করছেন বর্ষপূর্তিতে নাকি প্রধানমন্ত্রী উড়ে আসবেন, কারণ এই সরকার তৈরি করার ক্ষেত্রে তিনিই তো মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন, পরিকল্পনা থেকে আরম্ভ করে টাকা যোগাবার ব্যবস্থা তিনি আসবেন। কেন এই সরকারের দিক থেকে মানুষ মুখ ঘোরাতে শুরু করেছেন, বলবার মতো মুখ নেই, রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারের যে নেতৃত্ব তাদের আবার প্রধানমন্ত্রীকে আনতে চাইছেন। সামনে ডিসি নির্বাচন, নগর নগরে নির্বাচন, দলের ভেতরে আগুন, মানুষ ক্ষুব্ধ, উপজাতি অনুপজাতি নির্বিশেষে এই পরিস্থিতিতে বাঁচাবার জন্য প্রধানমন্ত্রীকে আনবার চেষ্টা আমি জানি না আসবেন কিনা। তিনি দেশের প্রধানমন্ত্রী, ত্রিপুরা ভারতবর্ষের অন্যতম অঙ্গরাজ্য, তিনি প্রতি মাসেই তো একবার করে আসতে পারেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নির্বাচন ইস্তাহার যুবকদের উদ্দেশ্যে এই যে সুনির্দিষ্ট প্রস্তাব গুলো, এই যে তাদের ঘোষণা, আপনাদের অভিজ্ঞতা কি? ঘরে ঘরে চাকরি, কোথায় চাকরি? আমার আগে যে বক্তারা তাদেরকে
चाकरी रतरा काज हारा अनियमित जरा चुक्तिबद्ध जरा চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে ছটাই করে দেওয়া হচ্ছে। নিষ্কল করলে পর যে নাম্বার দিয়েছিলেন মিটিং এ দাঁড়িয়ে তাদের নেতারা, সেই নাম্বার থেকে এখন ব্যবসা বাণিজ্য তার বিজ্ঞাপন আসছে, চাকরির কোনো কথাবার্তা নাই, তারা অবাক হয়ে যাচ্ছেন। 200 দিন রেগার কাজ, এখন দেখা যাচ্ছে সর্বাধিক 50-55 দিনের বেশি কাজ নাই, গড়ে গিয়ে 35-42 দিন। মজুরি 340 টাকা হয়নি। প্রতি বছরই আমাদের সময় কিছু না কিছু মজুরি বাড়ত, এটা কেন্দ্রীয় সরকার করেন, তাকে করতে হয়, এখন 210 টাকা এই মজুরি সবাই পাচ্ছেন না। যাদের রেগার কার্ড আছে, শাসক দলের রাজনৈতিক পছন্দের লোক ছাড়া অন্যদেরকে কাজে নিয়োগ করে না, তারপরেও যাদের নিয়োগ করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে, রেগার কাজের মাধ্যমে যারা সম্পদ তৈরি করছেন তারা পূর্ণ মজুরির টাকা হাতে পান না। প্রথম সপ্তাহে তো প্রশ্নই নাই, এক মাস দু মাস তিন মাস পর যখন টাকা নিজে যান তখন গিয়ে দেখা যাচ্ছে বিজেপির মন্ডলের নেতারা এই কাজের গোড়ায় উপস্থিত থেকে নাম তালিকাভুক্ত করে পঞ্চায়েতের লোক ভিডিও লোকদেরকে চাপ দিয়েছে তাদের নামেও যাতে মজুরির হিসাবে সেখানে উল্লেখ করা থাকে। কাজ না করে তো টাকা নিচ্ছেই, যারা প্রকৃত অর্থে কাজ করছেন তারা অর্ধেকের বেশি মজুরি পাচ্ছেন না, লুট করে নিচ্ছে। প্রতিবাদ করার চেষ্টা করলে পরে বলছেন তাহলে এই শেষ, আর কিন্তু কাজ দেব না। এগুলো তো আমাদের তৈরি করে কথা না, যারা রেগার কাজের সাথে যুক্ত চোখের জল ফেলে কপালে হাত ঠুকিয়ে মাটির দিকে তাকিয়ে বলছেন আমরা যে কি সর্বনাশ করলাম, কি লোভের ফাঁদে আমরা পা ঢুকালাম, এখন আমরা হারে হারে বুঝতে পারছি কোথায় প্রতিশ্রুতি। টুয়েলভের কাজ মমতা সরকারের সময় নগরগুলোতে গড়ে 60-65 দিনের কাজ হতো, এটা নেবে 18-21 দিনে চলে এসছে। মজুরি বাড়ানি রেগার ক্ষেত্রে যা হচ্ছে এখানেও মন্ডলের লোকরা লুট করছে, যাই কাজ করছে তার থেকে অর্ধেকে ভাগ বসাচ্ছে, বলে কি দাঁড়ালো দাঁড়ানো ঠিক শূন্য পদ নূতন করে তৈরি হচ্ছে, 50,000-এর হিসেব তারা আজ অব্দি মিলাতে পারেনি, অথচ নূতন করে প্রতি বছর 7-8,000-9,000 করে নূতন শূন্য পদ তৈরি হচ্ছে। এগুলো পূরণ করবার জন্য কোনো উদ্যোগ নাই। লাইন ডিপার্ট